আচ্ছা আমরা সর্বপ্রথম মেসেজটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে আমাদের আপাতত সকল প্রকার অ্যাসাইনমেন্ট বন্ধ এতটুকু ক্লিয়ার খবর পাইছো জি স্যার তো অ্যাসাইনমেন্ট আপাতত যেহেতু বন্ধ স্কুলে আসা লাগবে না বা গার্জিয়ানকে বা অভিভাবককে পাঠাতে হবে না তোমরা যে যে অ্যাসাইনমেন্ট পাইছো প্রশ্ন সেই যে অ্যাসাইনমেন্ট গুলো খুব যত্ন সহকারে লিখে বাসায় জমা রাখো আর যাদের লিখা হয় না তারা দ্রুত লিখে ফেলো কারণ আমরা তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু আমি তথ্য দিয়ে দিই কমসে কম আমাদের গ্রুপে আর আমাদের যে ফেসবুক গ্রুপটা বা তাকান্দি উচ্চ বিদ্যালয় এটা দেখলাম এতদিন একটু অ্যাক্টিভ হয়েছে বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের রুটিন দেওয়া ছিল যার কারণে তারা একটু অ্যালার্ট হয়েছে আর কি আগে এটা ছিল না অনেকটি খুঁজে পাই না এখন খুঁজে পাই তো অ্যাসাইনমেন্ট আপাতত স্থগিত কিন্তু আমরা যে যে প্রশ্নগুলো পাইছি যে যে অ্যাসাইনমেন্ট আমরা আপাতত পাইছি সেই অ্যাসাইনমেন্ট গুলো আমরা লিখে ফেলি মনোযোগ সহকারে আর এসএসসি তাদেরকে বলে দিবে যে কোনো অ্যাসাইনমেন্ট যেন তারা নকল না করে প্রয়োজন পরে একটা অ্যাসাইনমেন্ট দুই দিন লাগাই লাগবে দরকারে তিন দিন লাগাই লাগবে কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট যেন কোনো নকল না করে নকল বলতে হয়তো কারোটা অন্য কারোটা অথবা ইউটিউব থেকে অথবা গাইডের থেকে এভাবে যদি মানে লিখে ফেলে এটা কিন্তু মোটামুটি ধরা খেয়ে যাবে আমরা অনেক খাতা একসাথে কাটলে হয়তো দুই একটা আমাদের চোখের ফাঁকিটাকে দিতে পারে কিন্তু মেজরিটি কিন্তু ধরা খাই পারবে তো কাজে এই বুলটা যাতে না করে যদি এই বুলটা করে তাহলে তার অ্যাসাইনমেন্টটা বাতিল হয়ে যাবে তো অযথা এই পরিশ্রম করে অ্যাসাইনমেন্ট বাতিল হওয়া মানে কি হ্যাঁ তো কাজে তাকে জানে মানে পরামর্শটা দিবে সে যেন ঠিক মতন করে আর কি মানে সঠিকটাই করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার নিজের মতো করে করলেই ভালো আর আজকে আমাদের পড়া ছিল কিন্তু ও কৃষি উদ্যোক্তা তো কৃষি উদ্যোক্তা পড়াইতে যে আমার যে জিনিসটা সর্বপ্রথম দরকার আমি কিছু তোমাদেরকে কৃষির হ্যাঁ কয়েকটা স্লাইড দেখাই নেই তাহলে বুঝতে পারবা যে আমরা আমাদের দেশের কৃষিটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কৃষির অতীত কি এবং বর্তমান কি অবস্থা এবং এক সময় আমরা কৃষির উপর ডিপেন্ডেন্ট করে আমাদেরকে চলতে হবে কারণ বর্তমানে যে সিচুয়েশন এই সিচুয়েশনে আমাদের কিন্তু অনেকের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এবং অনেকের কর্মসংস্থানও চলে যাচ্ছে তো আবার পৃথিবীতে খাদ্য অভাব দেখা দিতে পারে তোমরা কি আমার স্লাইড দেখতে পাচ্ছ ওকে স্লাইডের ছবিটা লোকটা চিনা যায় তো নাকি স্যার জি স্যার চিনা যাচ্ছে চিনা যাচ্ছে হ্যাঁ আহ হ্যাঁ ছিল শুভ সারে তো আমাদের কৃষির অবস্থানটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে মানে এতটাই খারাপ হয়ে যাচ্ছে বলাটা ঠিক হবে না মানে আমাদের কৃষিটা এমনটাই এখন করতে হবে যে নতুন সামনে সেটা হচ্ছে এক ইঞ্চি জায়গা পরিমাণ যেন খালি রাখা যাবে না কারণ যদি এক ইঞ্চি জায়গাও খালি রাখি তাহলে আমাদের অভাব দেখা দিতে পারে এবং আমাদের তোমরা মনে করো আমরা যেমন আগে একানি খেতে পাঁচ মন ধান পাইতাম এখন কিন্তু একানি প্রায় বত্রিশ মন পাই কিন্তু তারপরও আমাদের কম আমাদের আরো বাড়াইতে হবে এই উৎপাদন আমরা নিচে একটা পরিসংখ্যান দেখব যে আমাদের অবস্থাটা কি তো সেক্ষেত্রে আমরা এখন আমাদের অন্য সেক্টর হচ্ছে বেশি সবচেয়ে বড় সেক্টর কিন্তু আমাদের এই কৃষি কাজে কৃষিটার প্রতি আমাদের বেশি জোর দিতে হবে এই করোনার সময় অথবা করোনার পরবর্তী সময় আমাদের সময়ে উৎপাদন এবং কৃষির উৎপাদন আমাদের বাড়াইতে হবে এই হচ্ছে আগের হাল চাষ নাঙ্গল দেখছো তোমরা কোনো দিন নাঙ্গল এই যে আমাদের আগের সাঁচা হার প্রতিটি এখনকার আবার একটু ভিন্ন পরিচয় এখন কিন্তু এই যে এই প্রযুক্তিগুলো আমাদের নেমে গেছে অলরেডি হ্যাঁ এগুলো মোটামুটি আমাদের গ্রাম অঞ্চলে চলে আসছে আমরা এখন যেমন এই যে ডিপ টিউবওয়েলের পানি দিতে পারি আগে শুধু নদীর পানির প্রতি বর্ষা করা যেত এখন তা না একদম ডিপ পো টিউব পানি দেওয়া যেতে পারে এবং হারভেস্টার মেশিন আছে যা আগে আমরা কল্পনা করতে পারি তো যোগ আমাদের অনেক পরিবর্তন হয়ে গেছে আহ আবার যেটা বলছিলাম ওই যে একটা কিছুক্ষণ আগে আমি একটা বলছিলাম যে আগে আমরা আহ একখানি খেতে পাঁচ মুন ধান পেতাম এখন পাই বত্রিশ মুন তো এটার দেখো ধানের উৎপাদনের একর প্রতি একর মানে একশো শতক একর মানে কি একশো শতক তো জাপানে এই একশো শতকের পরিমাণ হচ্ছে আটান্ন মন দান আর বাংলাদেশে ইতালিতে বাহান্ন মন বাংলাদেশে পনেরো পনেরো মন ব্যবধানটা একটু খেয়াল করে দেখছো এটা যে এখন বাড়াতে হবে এবং আমাদের জমিগুলো আগে ছিল যেমন তোমার দাদার সম্পত্তি নিশ্চয়ই তোমার বাচ্চা ছাড়া ভাগ করে নিছে অথবা খালা বা যাই হোক সম্পত্তি ভাগ হয়ে গেছে মনে হয় দাদার সম্পত্তি তোমার ফুফু অথবা তোমার চাচা বাবা তারা ভাগ করে নিছে আবার নানা সম্পত্তিও ঠিক কি তোমার কালারা এবং তোমার মামারা ভাগ করে নিছে তার মানে প্রত্যেকটি জমি কিন্তু মোটামুটি এখন খন্ড হচ্ছে খন্ড হইতে গেলে কিন্তু আমাদের চাষের পরিমাণ কমে যাচ্ছে কারণ এই যে খন্ড করতে যেও কিন্তু আমাদের কিছু জায়গার অপচয় হচ্ছে হচ্ছে না তো আমাদের জমির পরিমাণটা কমে গিয়ে আগে এটা একটা খতিয়ান দেখো যে আগের খতিয়ানের অবস্থা এবং এটাকে ভাঙ্গা ভাঙ্গা কতগুলা ভাগ করতেছি আমরা তোমরা যদি ঘরে কোনো খতিয়া টতিয়া থাকে বা এমনি ভাগ বটা একটু বুঝে নিতে পারো আবার আমাদের কৃষির আরেকটা বড় দুর্যোগ হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ এটা আমাদের প্রত্যেক বছরই এরকম অবস্থা হয় বা প্রায় বছরই ফসল তোলায় যায় এই এইটাও আমাদের একটা দুর্যোগ আমরা কিন্তু একটা পড়া দিয়েছিলাম দুইটা রচনা এই বন্ধুর দিন একটা রচনা হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে আমাদের কৃষি উদ্যোক্তা যেটা আজকে আমরা আলোচনা করতেছি তো এই এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগের একটা উদাহরণ এবং আমাদের অনেক কিছুই প্রাকৃতির উপর নির্ভরশীল করতে হয় যেমন এই যে খরা এটাও কিন্তু আমাদের প্রাকৃতির একটা প্রকৃতির একটা খেলা তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এখন মোকাবেলার অবশ্য প্রযুক্তি আছে কিন্তু এই এই যদি আমাদের এই প্রযুক্তি মোকাবেলা না করি তাহলে তাহলে আমাদের অবস্থা কিন্তু একদিক দা বন্য হয় আর দিক খরা হয় আবার অনেক সময় পানির নিচেও চলে যায় আবার অনেক সময় অতিবৃষ্টি হয় আমাদের দেশটা আসলে এই হচ্ছে আমাদের তাদের ফলন আহ এবার মোটামুটি একটা ভালো ফলন কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যে ইরি ধান অনেক তো তো আমরা বুঝতে পারছি মোটামুটি ভালো ধান হয়েছে কিন্তু এই ধান খুব কম মানে পরিমাণ যা দরকার আমাদের তার চেয়ে আরো বাড়াতে হবে না আমাদের চাহিদা মতো ধান উৎপাদন হচ্ছে না কি ধান হচ্ছে ভালো কিন্তু আমাদের চাহিদা তো আরো বেশি আমরা একটু জাস্ট এক নজর দেখে যাই কারণ আমাদের টার্গেট হচ্ছে কৃষি উদ্যোক্তা তাহলে কৃষিটা কি সেটা বুঝার জন্য কিন্তু আমরা এগুলো দেখতেছি এটাও কিন্তু কৃষির অন্তর্ভুক্ত এবং কৃষির উৎপাদন গুলো আমরা এগুলা প্রত্যেকটি যে এগুলো প্রত্যেকটি কৃষির এক একটা সেক্টর বা এক একটা উপাদান বা এক একটা কি বলবো ক্ষেত্র বলতে পারে কি যে আমরা যদি কৃষি উদ্যোক্তা হিসাবে নেই কৃষি উদ্যোক্তা হই তাহলে কোনটা নিব আমরা আগে ভালো করে দেখিনি কারণ আমাদের ধান পাট তারপরে আখ বিভিন্ন কিছু আছে মানে কৃষি উদ্যোক্তা হতে গেলে আমাদের যা যা উপাদান দরকার আমাদের দেশে মূল যে অবকাঠামো সেটা কিন্তু আছে প্রয়োজন আমাদের উদ্যোক্তা তৈরি হওয়া এবং একটা শক্ত মনোবল করা যে আমি কৃষি একটা কিছু করব কৃষির অন্তর্ভুক্ত আমরা এর আগে যেগুলো দেখছি ধরে নাও আহ এই যেমন আমরা এগুলো যে দেখতেছি পশু পাখি বা প্রাণী এগুলোও কিন্তু কৃষির অন্তর্ভুক্ত এটা কিন্তু কৃষির বাইরে না এবং এটাও কৃষির অন্তর্ভুক্ত এখন যেটা দেখতেছি কৃষি সেক্টরটা কিন্তু বিরাট বড় ইভেন কি আমাদের বনস পর্যন্ত আমাদের কৃষির অন্তর্ভুক্ত তো কৃষির অবস্থা কি এটা বুঝতে পারতাছো যে কিভাবে আমি হাউগনি গাছ কাটতেছি বা গাছপালা কাটতেছি হ্যাঁ বা কৃষির কিভাবে ধ্বংস করি এইটা কিন্তু আমরা মোটামুটি কিছুটা হলেও অবজার্ভ করতে পারতাছি এবং মাছ কিন্তু আমাদের কৃষির উৎপাদন এবং এইটাও কৃষির একটা প্রোডাক্ট এবং এখানে দেখো প্রত্যেকটি আমাদের এখন লাভজনক ব্যবসা আছে এই মাছের ক্ষেত্রে করে চাষ করলে কিন্তু অনেক লাভবান হওয়া যায় চাষ খুবই লাভজনক একটা পেশা বর্তমানে এবং এই কিসের খাতের একটা আহ সৎকার হিসাবে আমরা জাস্ট উৎপাদন দেখাইলাম তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো জাস্ট এগুলো বুঝার জন্য যে কৃষিখাতে শাকসবজির আর পরিমাণ অবস্থান তারপরে পানি সম্বদ বন সম্বদ মৎস্য সম্পদ এগুলা পাশে গ্রাফ চিহ্ন দিয়ে দেখানো হয়েছে তোমরা জাস্ট জন্য এটা তো আমরা ই হচ্ছে আমাদের বর্তমান কৃষির অবস্থা তো কৃষির অবস্থা আমাদের রচনা টার্গেটটা কি কৃষি উদ্যোক্তা তো কৃষি উদ্যোক্তা যদি আমরা রচনা লিখতে যাই তো প্রথমে জাস্ট আমরা লিখবো ভূমিকা অথবা সূচনা এক্ষেত্রে আমরা কৃষি উদ্যোক্তা কি এই প্রেক্ষাপটটা তুলে ধরবো এবং এটা যে আমাদের দেশে খুব সহজ এবং এই উদ্যোক্তা হতে পারি পারে কারণ অনেক শিক্ষিত লোক কিন্তু এই পেশা আসতে চাচ্ছে না কিন্তু এখানে আমি তোমাদেরকে স্লাইডটা তৈরি করার আগে তো আমি কয়েকটা প্রতিবেদন দেখছি বিশেষ করে শাইক সিরাজের যে হাজার হাজার বেকার যুবক ছেলেরা শিক্ষিত ছেলেরা কিন্তু আজকে কৃষি উদ্যোক্তা হয়ে তাদের স্বাবলম্বী হচ্ছে এবং চাকরি বিমুখ থেকে এখানে এসে হ্যাঁ অনেক লাভবান হয়েছে এবং কি চাকরিতে যে টাকা পাইতো তার চেয়ে বেশি টাকা পায় এবং ওনারা আবার নিজেরা অন্য লোকদেরকে কর্মসংস্থান করে দিচ্ছে অর্থাৎ একজন কৃষি উদ্যোক্তার নিশ্চয়ই আরো দশ বারো জন কর্মচারী আছে সেই কর্মচারী তার মানে কি তাদেরকে কর্মসংস্থান করে দিচ্ছে তো কৃষি উদ্যোক্তার যে প্রেক্ষাপটটা এবং কি এটা আমরা ভূমিকাতে আলোচনা করব। এতটুকু ক্লিয়ার হয়েছি রচনার ক্ষেত্রে আমরা এই জিনিসটা এই আমরা এই কথাটা লিখবো আর কিছু না তারপরে আমরা একটা প্যারা আকার দিয়ে নিচে চলে যাব কৃষক এবং কৃষি উদ্যোক্তা এই দুইটার মধ্যে একটু পার্থক্য করব কারণ আমাদের মূলত টার্গেট হচ্ছে কৃষি উদ্যোক্তা এখন কৃষি উদ্যোক্তা কি তা বুঝতে গেলে অবশ্যই কৃষি কৃষি অথবা কৃষক জানতে হবে যার কারণে আমরা কিছুক্ষণ আগে কৃষি সেক্টর গুলা দেখে আসলাম বা কৃষির উৎপাদন গুলা দেখে আসলাম তো এক্ষেত্রে কৃষি এবং কৃষি উদ্যোক্তার একটু পার্থক্য আমরা এখানে লিখতে হবে এবং দুইটা জিনিসের যদি আমরা একটু সংজ্ঞা দিয়ে বুঝাই দিই তাহলে আমাদের প্রবন্ধটা আরো প্রাণবন্ত হয় এবং অর্থপূর্ণ হবে এবং কৃষির ক্ষেত্রগুলা কি আমরা নিশ্চয়ই কৃষির ক্ষেত্রগুলা ছবি দেখো কিন্তু অনেক সময় বুঝতে পারছি যেমন কৃষির ক্ষেত্র কিন্তু অনেক ধান গম ডাল আখ পাট শাক সবজি ফুল মল মশলা মধু মাশরুম রেশম মাছের চাষ এবং উৎপাদনের ক্ষেত্রে হয়তো গরু ছাগল হাঁস মুরগি প্রভৃতি প্রাণী সম্পদ লালন পালন করা যায় আবার গাছের 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 চাষ আবার জৈব গ্যাস বায়ো গ্যাস দুগ্ধজাত উৎপাদন অর্থাৎ দুধ কিন্তু অনেক সময় আমরা যে দেখবা একটু গ্রামে কিন্তু দাম ঠিক থাকে না অনব্রত চেঞ্জ হয় যেদিন বাজারে দুধের পরিমাণ বেশি ক্রেতা নাই সেদিন দুধ খুব সস্তা যেদিন দেখবা একদম ক্রেতা বেশি কিন্তু দুধ নাই সেদিন দেখবা দুধের দাম খুব বেশি এই যে একটা বৈষম্য চলতে থাকে এগুলার জন্য আমরা সমবায় অথবা কোনো দুগ্ধ জাত কোনো কিছু প্রোডাক্ট যদি বানাইতে পারি বা তৈরি করতে পারি বিশেষ করে ধরে নাও মিষ্টি অথবা দুধের পাশুরীকরণ কোনো কিছু অথবা আইসক্রিম জাতীয় কোনো প্রোডাক্ট এই ধরনের অর্থাৎ দুধ দিয়ে যাতে যে যে প্রোডাক্ট করা যায় সেইগুলোর জন্য যদি আমরা কিছু উদ্যোগতা বেছে নেই তাহলে আমার মনে হয় অনেকটা সহজ এবং লাভজনক হবে আর কি যদিও আমাদের অনেক প্রশিক্ষণের দরকার বা কিষি উদ্যোগতার করণীয় কি কিছু উদ্যোগতা বলতে কি করতে হবে তা আমাদেরকে অবশ্যই কিষি উদ্যোক্তা মানে কি একটা ব্যবসা তো ব্যবসা করতে গেলে অবশ্যই আমাকে এই ব্যবসার সম্বন্ধে একটা ভালো ধারণা থাকতে হবে এবং এটার উৎপাদন কি উৎপাদন খরচ কি উৎপাদনের ব্যয় কি তারপরে এটা বাজারজাত করতে কি কতটুকু খরচ হবে এটা পাবলিককে খায় কিনা এটা পাবলিকের প্রয়োজন কিনা কেন আমি এমন একটা উৎপাদন করেছি যে এটা পাবলিক খায় না হ্যাঁ যখন আমাদের দেশে আলু উৎপাদন হয় মানে আলু যখন আমরা হারভেস্ট করি বা গড়ে তুলি তখন কিন্তু বাজারে আলুর দাম হ্যাঁ দুইটা থেকে পাঁচ টাকা শেয়ার হয় কিন্তু এখন আলুর দাম কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা শেয়ার তাহলে ব্যবধানটা একটু খেয়াল করে দেখো এখন ওই যে মুহূর্তে আলু হারভেস্ট করি ওই মুহূর্তে যদি আমি আলু বেচার চিন্তা করি তাহলে তো আমার লাভ হবে না লস হবে নিজে যে বুঝে নাও তো এই ধরনের জ্ঞান গুলা থাকতে হবে অবকাঠামো এবং আমরা এই উদ্যোক্তা হওয়ার জন্য এই যে প্রোডাক্টটা মনে করো আমি আলুর সিজনে আলু কিনবো কিন্তু আলু কিনে আমি হয় চিজ টুরিতে দিব অথবা আলুর কোনো উৎপাদন বানানোর চেষ্টা করব। অথবা আমি এটা কোলেস্ট্রোস করে পরবর্তীতে যখন দাম তখন বেচার ব্যবস্থা করব। কিন্তু এই যে যে সময়টা কিনবো কিনার পরে যে আমার আলুটা সংরক্ষণ করতে হবে সেইটার অবকাঠামো ওটা কি মানে আলু তো আমি ঘরে রাখলে সম্ভব না কারণ একবার যদি ফাঙ্গাস আক্রমণ করে সব আলো চলে যাবে একবার শেষ হয়ে তো সেই জন্য আমাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে আমার ফাঙ্গাস আক্রমণ না করে এবং আলুটা ভালো থাকে সুস্থ থাকে এবং এটা সবল থাকে এরকম অবস্থান রাখতে হবে তো এটার জন্য অবকাঠামো জিনিসগুলো আমাদের নিশ্চিত করতে হবে আমাদের উদ্ভাবনী চিন্তাও করতে হবে যেমন করো টমেটোর সিজনে আমরা টমেটোর চাষ করলাম অনেক তো টমেটো সিজনে পাওয়া যায় গড় সিজনে পাওয়া যায় না তো এখন এই যে যখন আমি উৎপাদন করি তখন কিন্তু খুব সস্তা হয়ে যায় এখন এটাকে আমি কি করতে পারি যে আমার ধরে নাও যদি আমরা আমাদের একখানি ক্ষেত টমেটো করলাম তো টমেটো করতে যে আমি দেখলাম টমেটো যে উৎপাদন হয়েছে আমি বাজারে বিক্রি করতে গেলাম আমার লস করবো মনে করো বাজারে দুই টাকা কেজি টমেটো হ্যাঁ অথচ আমার এই যে খরচ হয়েছে সেই খরচের তুলনাও দাম কমে গেছে এখন আমি কি করতে পারি আমি বাসাও সবগুলো খেতে পারবো না আত্মীয় স্বজনটা দেওয়ার পরও দেখা গেছে আর রয়ে গেছে তো এখন আমি কি করব তো এই জন্য এটাকে দিয়ে কোনো কিছু করা যায় না দীর্ঘস্থায়ী কোনো কিছু করা যায় কিনা এই ধরনের চিন্তা শক্তি বাড়াইতে পারে এই ধরনের চিন্তা করতে হবে দেখা গেছে টমেটো দিয়ে আমি টমেটো সস বানালাম বা টমেটো অন্য কোনো প্রোডাক্টের কাজে ব্যবহার করালাম চিপসও টমেটো দেওয়া যেতে পারে অর্থাৎ টমেটো দিয়ে কোনো খাবার বানালাম এই ধরনের চিন্তা করতে হবে যে এটা যেন একটা ভালো কিছু একটা প্রোডাক্ট বের করতে পারি এটার উপর ডিপেন্ডেড করে তারপরে এটাতে কি কি ঝুঁকি আছে ব্যবসা তো অবশ্যই ঝুঁকি থাকবে এই ঝুঁকিটা আমি কাটায় উঠতে পারবো কিনা হ্যাঁ সেটাও আমাকে চিন্তা করতে হবে এখন যে অবস্থা আছে সেই অবস্থায় কিন্তু আমরা অনেক প্রযুক্তি জ্ঞান অর্জন করতে হবে যেমন অনেক কীটনাশকের ওষুধ কিন্তু আমরা এখন জমিতে বৈশাই কৃষি কর্মকর্তার কাছে যাবতীয় তথ্য পাঠাই দিতে পারি ওইখান থেকে কৃষি কর্মকর্তা সাথে সাথে আমাদের কর্মকর্তা কর্মকর্তা আমাদেরকে মেডিসিনের বা কোনো ওষুধের তথ্য দিতেছে যে আপনি এই ওষুধটা দেন অথবা জমি থেকেও যদি আমি আমার কৃষি কর্মকর্তাকে মোবাইলে ভিডিও কল দিয়ে দেখাই যে আমার জমির পরিমাণ এই অবস্থা এরকম আপনি কি ওষুধ বা কোনো কিছু দিবেন কিনা অথবা ওষুধ ছাড়া যদি আমরা বালাই নাশক ব্যবহার করি সেটা করব কিনা হ্যাঁ বালাই ব্যবহারও একটা ইয়ে আছে যে আমি কোন পরিমাণ জায়গায় গেলে বালায়নাশক ব্যবহার করব এমন একটা বড় জায়গায় সে বালায়নাশক কাজ হবে না তখন আমাকে অবশ্যই মেডিসিন বা অন্য কোনো পথ অবলম্বন করতে হবে সেটা কি সেটা ওই কৃষি কর্মকর্তা বলে দিবে এবং সার কতটুক লাগবে এবং মাটির কি বলবো মাটিতে আমার পর্যাপ্ত পরিমাণে খাবার আছে কিনা ওই কৃষি পণ্যের সেটার জন্য মাটি টেস্ট করা হ্যাঁ তারপরে সার সার আবার শুধুমাত্র আমরা যেটা বুঝি মাত্র সাদা সার যেটা দেই ইউরিয়া এটা কিন্তু আমরা সার ধরি বাকিগুলো কিন্তু সার যে আছে আর অনেক রকমের সেটাই অনেকে চিন্তা কর না সেই সারেরও একটা কি বলবো একটা এটা মিশ্রর একটা ই আছে অর্থাৎ আমার জমিতে কি কি উপাদান দরকার সেই উপাদানের অনুপাতে আমাকে সার দিতে হবে অর্থাৎ কোন কোন সার দিতে হবে আবার দেখা গেছে যে যেই ফসলের ইয়ে বেশি মনে করো ফল হবে অথবা ফল উৎপাদনের মতো হবে সেই ফসলে অবশ্যই পটাশিয়াম বেশি দিতে হয় তো সেই ক্ষেত্রে আমাকে পটাশিয়াম বেশি দিতে হবে আবার দেখে ধানের সময় আমার ধানের জমিতে হ্যাঁ ধানের একটা উৎপাদন পুষ্টি বেশি লাগতে পারে ওই পুষ্টিতে যে সারটা আছে সেই সারটা ব্যবহার করতে হবে এই জ্ঞানগুলো আমাকে অর্জন করে নিতে হবে এবং এইটা করতে গিয়ে আমাদের বাংলাদেশের কিন্তু তোমরা আমরা কিছুক্ষণ আগে স্লাইডে দেখলাম যে প্রাকৃতিক দুর্যোগ আছে খরা আছে বন্যা আছে হ্যাঁ পানির অবস্থা আছে আবার রাজনৈতিক অস্থ কাজ করে অনেক সময় দেখা গেছে আমি উৎপাদন খুব ভালো হয়েছে এখন সব প্রোডাক্ট নিয়ে হয়তো ঢাকায় অথবা আমি কোলেস্টার যাবো দেখা গেছে হরতালে আমার গাড়ি আটকায় রাখছে তো এই এইগুলো সিচুয়েশন গুলো আমাকে মাথায় রাখতে হবে অথবা আমি পর্যাপ্ত পরিমাণে শ্রমিক পাচ্ছি না অথবা শ্রমিক পাচ্ছি কিন্তু আবার অন্য উপাদান পাচ্ছি না এই জিনিসগুলো চিন্তা করতে হবে যদি আমরা একটা কৃষি উদ্যোক্তা হই এবং অবশ্যই আমাদেরকে মানে লেখা লেখাপড়া করতে হবে কারণ উদ্যোক্তা হতে গেলে একটু একটু লেখাপড়া অবশ্যই দরকার লাগবে কারণ ব্যাংকের ব্যাপার আছে তারপরে বিভিন্ন হিসাব বিকাশের ব্যাপার আছে প্রযুক্তির বিভিন্ন যে অ্যাপস আমরা ব্যবহার করব সেটাও কিন্তু আমাদের এখন শিক্ষিত লোকের একটু বেশি হঠবা একদম যে জীবনে লেখাপড়া পারে নাই তে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে অর্থাৎ ব্যবসার যাবতীয় সকল ক্ষেত্রে কিন্তু আমাকে কি বলবো যে লেখাপড়ার একটা প্রভাব থাকবে যেমন মনে অ্যাকাউন্ট থেকে শুরু করে লেনদেন হিসাব নিকাশ প্রযুক্তি ব্যবহার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই স্টাডি দরকার লাগে তো এই জন্য আমাদেরকে অবশ্যই লেখাপড়া করতে হবে এবং ক্যালেন্ডার সম্পর্কে কৃষি সম্পর্কে কৃষি কৃষি কিন্তু বারোটা মাস যে বৈশাখ জ্যেষ্ঠ এই 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 বারো মাসের কোন সময় কোন ফসলটা উৎপাদন হয় সেটা সম্পর্কে কিন্তু আমাদের একটা ভালো ধারণা থাকতে এবং কৃষিতে একটা হটলাইন নাম্বার আছে তোমরা নিজেরও লিখতে পারো ষোলো একশো তেইশ অর্থাৎ ওয়ান সিক্স ওয়ান টু থ্রি এই নাম্বারে ফোন করে কৃষি তত্ত্ব পাওয়া যেতে পারে আবার কৃষির আবার বিভিন্ন অ্যাপস আছে যেমন এখানে একটা অ্যাপসের নাম উল্লেখ করা আছে কি অ্যাপস আমাদের তো কিন্তু আছে কৃষি প্রযুক্তি ভান্ডার নামে একটা মোবাইল অ্যাপস আছে এটা ব্যবহার জানতে হবে এবং দর দামগুলা ঠিক মতন জানতে হবে হ্যাঁ দেখা গেছে বাজারে একটার দাম তিরিশ টাকা আমি এটা জমিতে বিক্রি করে ফেলছি বিশ টাকা তাহলে আমি বিক্রিতেই আমার মানে দরে আমি দশ টাকা ঠকে ফেলছি দেখা গেছে আমি এটা যদি দুই টাকা খরচ করে একটু বাজারে নেই তাহলে কিন্তু আমি তিরিশ টাকা বিক্রি করতে পারি দুই টাকা আমার খরচ গেলে তো ভালো আরো আট টাকা আসতেছে তো এই ধরনের জ্ঞানগুলো গুলো আমাদের অর্জন করে নিতে হবে তারপরে এই টুটেল অবস্থা যে এখন বাংলাদেশে যে হারে বেকার বাড়ছে তো সে হারে কিন্তু আমাদের কর্মসংস্থার অথবা চাকরির ক্ষেত্র নাই যেহেতু বাংলাদেশের চাকরির ক্ষেত্রটা খুবই নগুণ্য সেহেতু আমাদেরকে এই কৃষি পেশা এবং কৃষি উদ্যোক্তার পড়তে হবে যদি আমরা কৃষি উদ্যোক্তা হই মনে করো কৃষি খামার থেকে শুরু করে কৃষির প্রত্যেকটি সেক্টর দিয়ে তুমি ইচ্ছা করলে এক একটা উদ্যোক্তা বনে যেতে পারো প্রত্যেকটি সেক্টরই মৎস্য চাষ থেকে শুরু করে মৎস্য চাষ প্রাণী চাষ ছাগল পালন হাঁস মুরগি পালন কবুতর পালন আবার সিজনাল যে মৌসুমি ফসল উৎপাদনের চাষ করতে পারো অথবা জমিতে ধানের জমিতেও এখন মৎস্য চাষ করা যেতে পারে এই ধরনের কৃষিতে মানে হিউজ পরিমাণ সম্ভাবনা আছে এই উদ্যোক্তা হওয়ার জন্য আর কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো আজকে এই পর্যন্ত এবং আগামীকাল আমরা যে রচনাটা আমাদের বাকি আছে সেই রচনাটা আমরা আগামীকাল আলোচনা করবো একটা কি রচনা বাকি আছে আমাদের আর একটা কি রকম প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক তো আগামী কাল আমরা প্রাকৃতিক দুর্যোগ রচনাটা একটু ভালো করে একটু পড়ব পড়ে জানা আমরা আগামী কাল কথা বলতে পারি বা ডিসকাস করতে পারি এটা মন মানের সাথে নিয়ে রাখবে আর আজকের ক্লাসে অনুপস্থিত উপস্থিতি কবি নগণ্য আগামী ক্লাসে যেন সবাই যোগদান করে সবার মেসেজটা জানাই দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ নাকি আর কিছু বলবে আর কিছু বলার থাকলে আমাকে প্রশ্ন করতে পারো